তো এই যে বন্ধুরা রেডি হয়ে পড়েছি যাবো একটু দোকানে যাব ওইদিকে একটু মেলায় ঘুরে আসবো আমাদের জোড়াইতে রাসমেলা শুরু হয়েছে তো শুধু পরে নিলাম বাইরে একটু ঠান্ডা লাগে আর ঘরে তো ঠান্ডা লাগে না তো যাই মেলায় যাই একটু ঘুরে আসি আর একটু দোকানে যাবো তো যাই ঘুরে আসি এখন বাজে সাতটা দিই কটা সময় ঘরে আসি ঘুরে তো গুড ইভিনিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আমরা তো এখন ভালোই আছি তো আমাদের জোড়াইতে রাসমেলা শুরু হয়েছে আজকে সেখানেই যাচ্ছি এই যে দেখুন ঠাকুরবাড়ি আর এই ঠাকুরবাড়িতে আমাদের প্রতিদিনই কীর্তন হয় অনেক অনেক মন্দির আছে প্রতিদিনেই নাম কীর্তন হয় তো এই যে আমি গেলাম একটু প্রসাদ নিলাম ফটা দিলো আমাকে প্রণাম করলাম তারপরে যে আমাদের হনুমান মন্দির বানিয়েছে আমাদের এখানটায় জোড়ায়ের মন্দির মন্দিরের পাশেই তো আগে ছিল না নতুন বানিয়েছে এই এক বছর পুজো হয়েছে এবার আবার পুজো হবে দেখুন কত সুন্দর লগ্নাথ বাবার মন্দির এই যে হনুমানজির মন্দির খুব সুন্দর কালার আর খুব সুন্দর হয়েছে মন্দির আর এখানে অনেক রকমের ঠাকুর আছে এই যে দেখুন কৃষ্ণর সাথে এই যে রাস আমি ঘুরেছি আমার ছেলে বড় সবাই যে আমার বাবু আর মেলায় এসে রাস না ধরলে হয় আর সবাই আমাদের এখানটা এইখানটায় মন্দিরে অনেক পুজো হয় এই দুর্গা পুজো হয় কালী পুজো হয় অনেক অনেক মন্দির আছে শিব পুজো হয় মন্দিরগুলো দেখাবো তোমাদের এখন আমি ঘুরোচ্ছি যেহেতু কাছাকাছি মন্দির অত সাজা গোজার কিসে নাই মন্দিরের জন্য না মেলা যেহেতু কাছাকাছি মেলা আর মন্দির গেলে একটু শাড়ি পরে গেলেই ভালো লাগে আর এই যে একটু নতুন বানিয়েছে ফোয়ারা আগে ছিল না মেলার জন্য বানিয়েছে আর এই বছরে প্রথম বানিয়েছে এই পোহাড়া এই দেখুন ঠাকুর অনেক ঠাকুর এই যে এই যে আমাদের হরিশ্চন্দ্র রাজা আর এই যে দেখুন কত সুন্দর কৃষ্ণর সাথে সখীগণ সখীগঞ্জ স্নান করছে কৃষ্ণ গাছে উঠে আছে আর এই যে ঘরগুলো নতুন বানিয়েছে আগে ছিল না এবার পুজোর আগে আগে রঙ করেছে ঘর বানিয়েছে খুব সুন্দর আর অনেক ঠাকুর এখানে এখানে যে শিব ঠাকুর মনে লক্ষ্মী নারায়ণ ঠাকুর এই যে কালী ঠাকুর এই মন্দিরেই দুর্গা হয় এই যে এখানে শিব ঠাকুর শিব মন্দির শিব পূজার সময় এখানে শিব পুজো হয় এই যে নাম হচ্ছে এখানে কীর্তন হচ্ছে এই যে মা সব মন্দির সব ঠাকুর প্রায় আছে এখানে এই যে শিব পার্বতী রাসমেলার জন্য অনেক অনেক ঠাকুর বানিয়েছে আর এই সব ঠাকুর প্রতি সবসময় থাকে মানে মন্দির এগুলো পারমানেন্ট মন্দির পুজো হয় আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের মেলায় অবশ্যই আসবেন আমাদের জোড়াই মেলায়